এনজেপিতে স্থলবন্দরে আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে হামলা এবং ভাঙচুরের অভিযোগ গতকালের এই ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমনটাই বললেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অরূপরতন ঘোষ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা অনৈতিক ও কাণ্ডজ্ঞানহীন এই বলে মন্তব্য অরূপবাবুর। গতকাল শ্রমিক নিয়োগ ঘিরে অসন্তোষের জেরে স্থলবন্দরে হামলা চালানো হয়, সেখানে শুল্ক দপ্তরের অফিসে ভাঙচুর চালানো হয়, কোটি টাকার মেশিন ভাঙা হয়। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরকন্যায় ছিলেন। ঘটনার পর থেকেই প্রসেনজিৎ রায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাধিক নেতৃত্ব। এদিকে আজ এনজিপিতে গায়ের জোরে বন্ধ করানো নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। এদিন দুপুরে এনজিপি স্টেশন যান অরূপরতন ঘোষ, সকলকে দোকানপাট খোলার কথা জানান, সব স্বাভাবিক রাখার কথা বলেন তিনি। পাশাপাশি বলেন, দেখুন গতকাল যে ঘটনাটা ঘটে গেছে সেটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন একটা কাজ করা কোনো সময় নৈতিক হয়নি। আমি এটাকে অনৈতিকভাবে মনে করি। এই ঘটনাটা না ঘটলে ভালো হতো বলে আমার মনে হয়। এখনও পর্যন্ত এরকম কোনো খবর আমাদের কাছে উপর মহল থেকে নির্দেশ আসেনি। আমাদের মাননীয় মন্ত্রী এলাকার বিধায়ক উনি কলকাতায় আছেন, উনি ফিরে আসলে কালকে বৈঠকের পরে কী সিদ্ধান্ত হয় আমরা আপনাদের জানি। সেটা তো আমরা অস্বীকার করছি না, আমরা তো বারবারই বলছি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া অনুচিতই হয়েছে। যদিও শ্রমিকদের স্বার্থ সবসময় দেখা উচিত, কিন্তু শিল্প বাসকে শ্রমিক বাঁচবে এই জিনিসটা মাথায় রাখা উচিত না। আমাদের যা খবর, যেহেতু এখানকার কিছু এলাকার কিছু লিডারশিপ গ্রেপ্তার হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এখানকার একটা সেন্টিমেন্ট লেবারদের মধ্যে শ্রমিকদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করছে, তার জন্য ওরা কর্মবিরতি পালন করেছেন। আমি এতক্ষণ ওনাদের সাথে বৈঠক করলাম, আবার সব নামা।